সারা বিশ্বে অন্যতম প্রিয় সুপারহিরো ছবিদের তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে স্পাইডারম্যান। কমিক্স হোক কিংবা সিনেমা, স্পাইডারম্যানের জালে আটকা পড়েনি এমন ফ্যান বিরল। প্রতিবারই এই সুপারহিরোর নতুন ছবি ঘিরে আগ্রহ উত্তেজনা উঠে তুঙ্গে। আগামী 17 ডিসেম্বর দেশের সবকটি সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল টম হল্যান্ড অভিনীত স্পাইডারম্যান নো ওয়ে হোম। তবে বহু প্রতীক্ষিত মার্ভেল স্টুডিওজের এই ছবি এবার 17 ডিসেম্বর মুক্তি পাচ্ছে না, কিন্তু তার বদলে একদিন আগেই অর্থাৎ 16 ডিসেম্বর অন্য দেশে দর্শকদের সামনে হাজির হতে চলেছে এই সিনেমা, এবং তা শুধু ইংরেজিতেই নয়, হিন্দি, তামিল, তেলেগুতেও। আর সব থেকে বড় কথা, হলিউড ছবি হওয়া সত্ত্বেও আমেরিকার আগেই অন্য দেশে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা। স্পাইডি হিসেবে টম হল্যান্ডের এটি 3 নম্বর অ্যাডভেঞ্চার হতে চলেছে। ছবিতে টম ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছেন জেন্ডায়া, বেনেডিক্ট ও জেমি ফক্স ছাড়াও অন্যান্যরা। জোর গুঞ্জন শোনা যাচ্ছে এই ছবিতে মাল্টিভার্সের তত্ত্ব থাকার সুবাদে নাকি দেখা যাবে স্পাইডারম্যান চরিত্রে অভিনয় করা আগের দুই হোলি তারকা টবি এবং অ্যান্ড্রুকে। যদিও এই খবরকে স্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন তারা দুজনই। এই ছবির ট্রেলারও দেখা যায়নি তাদের, তবে নেটপাড়ার এক বিরাট অংশের ধারণা সম্ভবত সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। কেননা স্পাইডারম্যান নো ওয়ে হোমের একটি নতুন ছবি অনলাইনে ফাঁস হয়েছে, আর এরপর থেকেই তোলপাড় শুরু হয়েছে নেট দুনিয়ায়। তবে কি সত্যি সত্যি একসঙ্গে দেখা যাবে তিন স্পাইডারম্যানকে, এই বিষয়ে এখনো কিছুই জানায়নি মার্ভেল স্টুডিওজের কর্তৃপক্ষ। তবে ফাঁস হওয়া ছবিটি নকল নয় এই ভেবেই আপাতত আশায় বুক বেঁধে রয়েছেন স্পাইডি ভক্তরা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।